হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল। তো এখন টাইম হয়ে গেছে 5টা বাজতে যায়, আর এখন দুটো বাচ্চা আঁকতে এসছে। তো আজকে টফির ভ্যাকসিনের ডেট, ও একটা ডক্টর আসবে ওকে ভ্যাকসিন দিতে। এই চ্যানেলেই আমি আঁকার ভিডিও আপলোড করব, ব্লগও আপলোড করব কন্টিনিউয়াসলি। আপাতত এদেরকে আঁকা দিয়ে দিয়ে আঁকিয়ে নিই, দেন দেখি কী করা যায়। তো দেখুন, এ রং আনে না বা রং হারিয়ে ফেলে আর বাচ্চার থেকে রং নেয়। কী হলো, হচ্ছে আঁকা? তো এ আপাতত পতাকা আঁকছে, এ অনেকদিন ধরেই আমার কাছে আঁকছে, তাই জন্য একে নতুন করে পতাকা দিইনি, কারণ এ আঁকতে পারে। আর একে সাইডে একটা পতাকা ছোট করে এঁকে দিয়েছে, ও দেখে দেখে আঁকছে। দুদিন হলো এই বাচ্চা আসছে। তোর নাম কি বলে দে? তমজিৎ দত্ত। আর তোর কি? সোহম সাউ। তো চল তাড়াতাড়ি আঁক, ভালো করে আঁক। তো এদের আঁক, হ্যাঁ ব্লু কালার, অশোক চক্র কর। তো আপাতত এরা এঁকে নেই, দেন আমি আমার আঁকা নিয়ে বসবো, দেখি কী করা যায়। তো চলুন বাই। তো বাচ্চারা সবাই ড্রয়িং করে চলে গেছে, এখন 6:30 বাজে। আর এখন আমাকে পুপাইদার বাড়িতে যেতে হবে, কারণ পুপাইদা কল করে বলল যে ভ্যাকসিন দিতে চলে এসছে। ভেবেছিলাম আমাদের বাড়িতেই আসবে, ডক্টর ভ্যাকসিন দিয়ে যাবে, কিন্তু না, পুপাইদারও কোনো একটা ডগের ভ্যাকসিন লাগবে, তাই ওখানেই নিয়ে যাচ্ছি টফিকে এখন। তো ওখান দিয়ে ভ্যাকসিন হয়, আমি ওকে বাড়িতে নিয়ে আসবো। তো চলুন নিয়ে যাই টফিকে ভ্যাকসিন দিতে। এখানে টফি আছে আর একটুই কাছে আছে, এই সামনে পুপাইদার বাড়ি, আর পুপাইদার বাড়িতে ভ্যাকসিন দিতে নিয়ে যাবো। আজকে বাচ্চা ভ্যাকসিন খাবে। পিটু দেখুন কি করছে, এই নাকে এই চল চল বন্ধ কর। ওটার কি খবর দাদা? ছোটটা ওটার ভ্যাকসিন দিলে নাকি? এখানে আমরা টফিকে ভ্যাকসিন দিয়ে দিয়েছি, ওইখানে টফিকে টফি ওইখানে মানে মারাত্মক পরিমাণে চিল্লাচ্ছিল ভ্যাকসিনের টাইমে, মানে অন্য লোককে দেখেছিল, ভয় পেয়ে গেছিল হয়তো। বাপরে বাপ, ভয় পেয়ে গেছিলাম আমিও ওকে দেখে। মানে সে এখন ছানা খাবে, ওর ফেভারিট খাবার সন্ধেবেলার। আসো সিট, বসে থাকবে। তো এখন আমি আর আদি যাবো ভাই কাকার কাছে অ্যাকুরিয়ামের মাছ কটা দেখতে, কটা মাছ নিয়ে আসতে। একটু খিদে পেয়ে গেছে, ভাবছি কিছু খাবার আছে নাকি, কিছু খেয়ে দে তারপর যাওয়া যাবে। তো টফি ছানা খাওয়া কমপ্লিট, পায়ের কাছে ঘোরাঘুরি করছে, এখন যাবো একেও সাথে যেতে হবে। দেখুন এখন খুব মারাত্মক পরিমাণে খিদে পেয়ে গেছে, তাই জন্য আমি দুধ আনতে যাচ্ছি, দুধ চা খাবো মুড়ি দিয়ে, দেন ভাই কাকার কাছে যাবো মাছ আনতে। তো দেখুন সতের সাথে সব সময় অন্ধকার এই জায়গাটা পুরো। বিস্কিট কিনেছি, দুটো বাবুজি কেক আর দুধের প্যাকেট কিনেছি, বহুত খিদে পেয়েছে, আর সেরুরও খিদে পেয়েছে। তোকেও একটা বিস্কুট দেওয়া যাবে। তো যখনই কোথাও যাই, যদি সাইকেলিং করি তখন সাইকেলের পেছন পেছন দৌড়ে, নাহলে এমনি এমনি যায়। তোরও খিদে পেয়েছে মেবি, চ বাবা। তো আপাতত এখন খেয়ে নিয়েছি, পেট ভরে গেছে, মুড়ি চানাচুর আর চা খেয়ে এখন আমি যাচ্ছি ভাই কাকার কাছে। তার আগে যেতে হবে এটিএমে, কারণ এটিএম থেকে কিছু টাকা তুলতে হবে, দেন মাছ আনতে যেতে হবে, কারণ পকেটে এখন এই মুহূর্তে একটা পয়সাও নেই। তো চলুন যাওয়া যাক। এখানে আমরা দেখছি কত ভিড় আছে, দেখে নাও দেখে নাও, পুরো ভিড় রাস্তা, পুরো ভিড়। আমরা মাছ কিনতে যাবো, একটু ভাবলাম না এত ভিড় হবে, না তো আমরা কাছের দোকান থেকেই কিনে নিতাম। ও কেমন লাগছে তো দাদা? মাছটাকে দেখতে অনেকটাই বড়, আপনাদের ভিডিও ওরকম মনে হচ্ছে না, 1.5 ফিটের মাছ আছে এটা। তো কাকা এটার দাম কত আছে? তো এখানেও কিছু মাছ আছে, আর উপরের মাছটা সেলের জন্য না, ভাই কাকা নর্মালি দোকানে শোয়ের জন্য রেখেছে। 3,500 টাকা দাম আছে নাকি এই বড় মাছটা। হ্যাঁ
তো এই কটা মাছ নিয়ে এসেছে, এর ভেতর চারটে ছোট ছোট মাছ আছে আর এখানে ছটা আছে পুচকে পুচকে মাছ টোটাল। আর একটা খাবার নিয়েছি মাছের, টোটাল 300 কত টাকা 20 টাকা পড়ে গেল এই কটা মাছ, এই পুচকে পুচকে মাছগুলোর দামই এত। তো টোটাল 10টা মাছ এনেছি, এখন এই অ্যাকোরিয়ামে ঢেলে দেবো এক একটা করে। এর মধ্যে খাবার আছে, এই খাবারটার মধ্যে ঢালি, কারণ একটু খাবার ছিল না, খাবার আনতেই হতো আমাকে, সেই সূত্রে কটা মাছ নিয়ে এলাম। খাবি আদি? না গো, থ্যাংক ইউ বলার জন্য, মোর মন নেই। তো এই ছোট ছোট পুচকে পুচকে মাছগুলো নতুন এসেছে, আর এই মাছটা টোটাল কটা এনেছে আদি? 10টা। 10টা 10টা মাছ আনা হয়েছে এখানে, এখানে ভালো করে। আর এখানে তো পুরো এত ছোট জায়গা, এত বড় মাছ, এতগুলো মাছ, সরি টোটাল 11টা মাছ আছে, তার মানে 10টা এনেছে আগে, না 21টা আছে। 21টা 2 ইঞ্চির, 2 ফুট, 2 ফুট, 2 ফুট অ্যাকুরিয়াম মধ্যে 21টা মাছ, তোমরা ভাবো কিছু কিছু তো ভাবো। এই ছোট মাছগুলোর দাম বিশাল, বাপরে। এখানে একটা পুচকে আছে, খাবার, খাবারের দাম 50 টাকা। বাহ। Many minutes later. তো আপাতত আমি এতক্ষণ একটা ড্রয়িং করছিলাম, আউটলাইন পুরো কমপ্লিট করে উঠলাম। সৌরভ জোশী ভাইয়ের নতুন একটা ভিডিও সং আসছে, তো হঠাৎ করে আমি ইনস্টাগ্রাম স্ক্রল করতে করতে দেখলাম, তো ওইটারই পরিপ্রেক্ষিতে একটা আউটলাইন করলাম A3 পেজের ওপর। তো ওইটা করতেই আমার আউটলাইন পুরো কমপ্লিট করতে আমার মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা লেগে গেছে। এখন টাইম হয়েছে 4টে বেজে গেছে, আপনাদের আমি দেখাচ্ছি, দেখুন 4টে 13, ঠিক আছে, এখন টাইম হয়ে গেছে 4টে 13। তো এই মুহূর্তে আমি ঘুমিয়ে পড়বো, দেখি সকালে কখন উঠতে পারি, কারণ কিছুক্ষণ পরে সকাল হয়ে যাবে। আর আউটলাইন কতখানি হয়েছে আমি দেখাচ্ছি, তো এইখানে আউটলাইন আপনারা দেখতে পাচ্ছেন A3 পেজের ওপর করেছি, আর গ্রিডের ইউজ করে করেছি, 1 সেমির গ্রিড ইউজ করে করেছি, কারণ এখানে ফিগার আছে, বাইক বেগারা আছে। তো আমি যদি এখানে 1 ইঞ্চের গ্রিড করতাম, তো ফেসের মধ্যে মাত্র 2-3টে গ্রিড থাকতো, তো ওরকমভাবে আমি করতে পারতাম না। আমি চেয়েছিলাম এটাকে, আমি ভেবে করেছি কি এটা একটু রিয়েলিস্টিক টাইপের কালার পেন্সিল দিয়ে ওয়ার্কটা করবো, তো তাই জন্য 1 সেমি করে ফার্স্ট টাইম আমি লাইফে এত ছোটো গ্রিড করলাম। তো আপাতত ওয়ার্কটা কমপ্লিট করতে এত টাইম চলে গেছে, এর একটাই কারণ, কারণ আমি গ্রিড কনফিউজ হয়ে যাচ্ছিলাম কি কোন বক্সের মধ্যে কি হবে, আর বহুত ভুলভাল কাজ করে দিচ্ছিলাম। আর ভালো করে অবজার্ভ করে করতে হয়েছে, এত বড় একটা পেজ তার মধ্যে এত ছোট ছোট গ্রিড, কনফিউজ হয়ে যাচ্ছিলাম, একটা গ্রিড একটাও যদি বক্সে ওপর নিচ হয়ে যায় তো পুরো ড্রয়িংয়ের আউটলাইন বিগড়ে যাবে, তো এই জন্য এত টাইম লেগে গেছে। আর আমি DSLR দিয়ে রেকর্ডটা করেছি, যেটা আপনাদের এই চ্যানেলও কতখানি ওয়ার্ক আমি করতে পারি দেখিয়ে দেবো ব্লগের মাধ্যমে। তারপরে আমি আর্ট চ্যানেলে তো সোমসাটে ছাড়বো ভিডিওটা, যদি দেখতে হয় তো দেখতে পারেন। তো আপাতত এখন ওয়ার্কটা রাখা যাক, সকালে উঠে করবো কাজ, কালার পেন্সিল ইউজ করে আমি করবো। তো চলুন বাই। দি নেক্সট ডে, তো সকাল থেকে অনলি এইটুকুনি ড্রয়িং আমি করতে পেরেছি কালার পেন্সিলের ইউজ করে, আর এইটুকুনি করতেই মিনিমাম 1.5 ঘন্টার মতো টাইম চলে গেছে। আমি জানি না কি করে কালকের মধ্যে ওয়ার্কটা কমপ্লিট করব, করব তো বলছি কিন্তু কি করে কমপ্লিট হবে কে জানে। তো সৌরভ জোশের এখনও এতখানি কমপ্লিট করতে মিনিমাম এখনও আমার 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যাবে, দেন এই ফেসটা, দেন শার্ট, দেন বাইক, ভগবানই জানে কি করব। তো এখন এই মুহূর্তে ব্লগটা এখানেই অফ করছি, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা, বাই বাই।